বিশালগড় প্রভুরামপুর থেকে অবৈধ কাঠের সমিল উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বনদপ্তরের কর্মীদের দ্বারা আবারও অবৈধ চোরাই কাঠের মেশিন উদ্ধার করে। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসার সুব্রত সেনের নেতৃত্বে প্রভুরামপুর এলাকায় অবৈধ কাঠের মিল দিয়ে চোরাই কাঠ চোরাই করা হচ্ছে। খবর পেয়ে শনিবার ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা প্রভুরামপুরে অভিযান চালিয়ে অবৈধ কাঠের মিল বাজেয়াপ্ত করে, যার বাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে সক্ষম হয়নি বনদপ্তরের কর্মীরা। সকালবেলা একটা সিক্রেট ইনফরমেশান ছিল আমাদের কাছে যে প্রোগ্রামপুরে একটা ইলিগাল সমিল রানিং আছে, তো সেই হিসাবে আমরা এম্বুশে থাকি। তো ইনফরমারও আমাদের ফলো করতে থাকে যে আমরা আমাদের টেকনিক অনুযায়ী সেখানে যাই, যাওয়ার পর আমরা মেশিন তো ওইখানে পাই না, মানে তারা কাজ করছে, জাস্ট আমরা যাওয়ার 5-7 মিনিট আগে তারা মেশিন দেখে সরিয়ে নিয়েছে। যথারীতি আমরা আমাদের সোর্স লাগাই এবং প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে গিয়ে একটা প্লেসের মধ্যে যাকে আমরা উদ্ধার করি, সেখান থেকে আমরা এটাকে সিজ করে এখনো পর্যন্ত কয়েকটি জায়গা থেকে বালি বা বালি তোলা হচ্ছিল সেখান থেকে, এ বিষয়ে কি বলবো? ইনফরমেশন আমাদের কাছে আছে, সেই অনুযায়ী যেগুলি আছে তার মধ্যে 3টি অলরেডি অ্যাপ্রুভড অবস্থায় আছে, বাকি যেগুলি আছে সেগুলি আমরা দেখছি।